এটা হলো মাই ওয়ান মাই ওয়ানের আচ্ছা কত লিটার এটা এটা আপনার 200 লিটার উপরে প্রোটেক্টর গ্লাস আছে একেবারে ফ্রেশ আছে ফ্রিজটা পাশাপাশি থেকে কালেকশন করা আমাদের সব ফ্রিজ গুলো রানিং ফ্রিজ আচ্ছা এটার দাম চাইছেন কেমন এটার দাম হলো 20000 টাকা আর ভিডিও দেখে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিই 19000 টাকা ফিক্সড মানে 26000 টাকা আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো 3000 টাকা ডিসকাউন্ট করে দিই 23000 টাকা 23000 টাকা ফিক্সড

আচ্ছা ভিতরে দেখেন দেখেন এটা উপরে প্রোটেক্টর গ্লাস আছে ছোট যাদের ছোট ফ্যামিলি তাদের নিতে পারে না আচ্ছা এটা এই টাইমে কিন্তু ফ্রিজ যদি আপনারা ডিপ ফ্রিজ কানেক্ট করে রাখেন জিতবেন সামনে কুরমানি আসছে এগুলা ফ্রিজ আমি যে দাম বেচতেছি এ দামে আমি কিনতেও পারবো না আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম ভাই 16000 টাকা আর ভিডিও দেখে আসলে এক দাম 15000 টাকা 12500 টাকা চাইছেন আমাদের ভিডিও বলকে আরো 500 টাকা আমি কম দিচ্ছি আচ্ছা জান দিয়ে দিলাম জান ঠিক আছে ভাই এখনো 11 বছর এটা দেখান দি ভাই দেখেন আচ্ছা এখনো এগারো বছরের গ্যারান্টি আছে বেশি আছে বেশি আছে ছয় মাসই হয়েছে আচ্ছা আচ্ছা ভিতরের কন্ডিশনটা একটু দেখেন ভাই এটা উপরে গ্লাস দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ আপনার কত লিটার এটা আপনি 300 লিটার 300 লিটারে 600 নম্বর গ্যাস কারেন্ট বিল কম খাবে আচ্ছা এটার দাম চাছেন কেমন এটার দাম ভাই হলো 35000 টাকা পঁয়ত্রিশ হাজার আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে তেত্রিশ হাজার টাকা ফিক্স এর দাম হলো তেত্রিশ হাজার টাকা

আর ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে উনত্রিশ হাজার টাকা ফিক্স জান আর এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আট হাজার টাকা ফিক্স হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি ভাই ভাই এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাতশো মূল্যে আমরা আজ কথা না বাড়িয়ে সরাসরি মামুন ভাইয়ের কাছে চলে আসি মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মামুন ভাই

আচ্ছা ডবল ডোর একটা বন্ধু আটকালো এই যে আরেকটা আটকালো এটা কত লিটার এটা ভাই তিনশো লিটার এর দাম কেমন এর দাম ভাই হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে তিরিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা সামনে আরেকটা ইয়েলো কালার একটা দেখছি ফ্রিজ এটা কিসের মিনিস্টার মিনিস্টার ছয় বছরের গ্যারেন্টি আছে আর কি এটা কাগজ কাগজ কি কাগজ এটা কোম্পানির গ্যারেন্টি কাগজ আচ্ছা কোম্পানির গ্যারান্টি কাগজ সাইডে পলিটলে এখনো সবকিছু আছে ফ্রিজটার মানে নতুনই মতন আছে বলা হচ্ছে ফ্রিজটা অলরেডি নতুনই মতন আছে এটা কত লিটার এটা ভাই 235 লিটার 235 আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম ভাই 27000 টাকা 27000 টাকা জানাতে হলো না যে এটা কত দিনের গ্যারান্টি আছে এটা 6 বছরের গ্যারান্টি আছে এখনো 6 বছরের হ্যাঁ এই মুখে 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 না প্র্যাকটিক্যাল দেখে নিয়ে যাবেন ছয় বছরের বেশি আছে আর এক মাস ছয় বছরের বেশি আছে আচ্ছা আচ্ছা এটা মানে ভিডিও দেখে আসলে দাম কেমন এটা এটা ভাই

আচ্ছা এটার দাম কেমন না যাচ্ছেন? এটার দাম ভাই 16000 টাকা। আর ভিডিও দেখে আসলে এক দাম 15000 টাকা ফিক্সড। একদম একদম। আচ্ছা আপনি টিসার ফ্রিজ আর একটা দেখেন হলো আচ্ছা এটা কি ডাবল ডোর? মার্সেলের। এটা কি মার্সেল? হ্যাঁ। এতে কি এটা? এটা কারোর? গ্যারান্টি পেপারস। গ্যারান্টি কি আছে ভাই? এখনো 11 বছর। এটা দেখান দি ভাই। এ দেখেন। আচ্ছা এখনো 11 বছরের গ্যারান্টি আছে? বেশি আছে। আর বেশি আছে। 6 মাসই হইছে। আচ্ছা ভিতরের ভিতরে কন্ডিশনটা একটু দেখান ভাই। এটা উপরে গ্লাস। দেখেন একদম ফ্রেশ একদম নিউ আপনার কত লিটার এটা আপনি 300 লিটার 300 লিটারের 600 নাম্বার গ্যাস কারেন্ট বিল কম খাবে আচ্ছা এটার দাম চাইছেন কেমন এটার দাম ভাই হলো 35000 টাকা 35000 আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 33000 টাকা ফিক্সড ফিক্সড রাইট আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান আচ্ছা এই পাশে আরেকটা দেখছি ইয়েলো কালারের হ্যাঁ এটা আপনার হলো মার্সেলের এই মার্সেলের হ্যাঁ 300 300 লিটার ফ্রি এটারও পেপার আছে হ্যাঁ এটার সেম এটার কত বছর

উপরে দেখেন ভিতরে দেখেন প্রোটেক্টর গ্লাস আছে কত লিটার এটা এটা 250 লিটার 250 লিটার হ্যাঁ এটার দাম কেমন এটার দাম ভাই হলো 31000 টাকা আর ভিডিও দেখে আসলে আর 2000 টাকা ডিসকাউন্ট করে দিই 29000 টাকা ফিক্স জান আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 28000 টাকা ফিক্স ভাই অনেকের তো আবদার থাকে যে ভাই আবদার পূরণ করে দিই আপনাদের ভিডিও আমরা দেখি আমাদের কিছু সম্মান করেন জান আর 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আচ্ছা আর এই পাশে আপনার আরো কয়েকটা ডিপ ফ্রিজ আছে আমরা একটু দেখে দেই এরে কত লিটার ক্লাব ঠিক আছে আচ্ছা 350 লিটার ফ্রিজ 350 লিটার ক্লাব জাহাজের ফ্রিজটা এটা কি জাহাজের ফ্রিজ জাহাজে ভিতরের বডিটা একবার যে প্লেন বডি এই দেখেন এখনো ঠান্ডা আছে এগুলা মনে করেন হাতর দিয়ে বাড়াইলেও হবে ভাঙবে না ফাটবে না আচ্ছা এটা কত লিটার ফ্রিজ এটা 350 লিটার ফ্রিজ আচ্ছা এটার দাম চাছেন কেমন এটার দাম হলো 25000 টাকা 25000 আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে যদি কেউ আসে একদম 22000 টাকা ফিক্সড

আচ্ছা এটার দাম চাস কেমন এটার দাম ভাই হলো সাতাশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে কেউ যদি আসে এক দাম পঁচিশ হাজার টাকা ভাই আর একটু কমাই না যায় না না ভাই আর সম্ভব না ভাই একবারে সীমিত লাগবে সেল করে দিচ্ছি যাই হোক পরিমাণ খালি যদি নিতে আসে একটু সম্মানিত করা যাবে আচ্ছা এই সামনে আরেকটা ফ্রিজ এটা কত লিটার এটা ভাই মার্সেল কোম্পানির এটাও মনে করেন আপনার ইউজ হচ্ছে মাত্র আহ এটাও ছয় মাসি মাসি এটা ছয় মাস দেখেন ভাই পেপারটা আমাদের দেখা দেখাই দেয় না যে আমরা দেখি আপনি এক লাখ লাখ দেখবেন কে আচ্ছা এক বারো দুই হাজার তেইশে আছে ফ্রিজটা কিনা এই ফ্রিজগুলো ভাই কোথা থেকে কালেক্ট পাই এগুলো যে বিজনেস ম্যানেজ থেকে আমরা কালেক্ট করি এটা মনে করেন কেউ কেউ আছে দেখা যাচ্ছে ব্যবসা দিচ্ছে নতুন হ্যাঁ দেখা যাচ্ছে মার খেয়ে গেছে ফ্রিজগুলো সেল করে দিবে এখন আমাদের আমরা ওগুলো নিছি আর আচ্ছা আপনার হাত সামনে যে ফ্রিজটা দিচ্ছে এটা কত লিটারের ফ্রিজ এটা ভাই 300 লিটার ফ্রিজ ভিতরে দেখান কাস্টমারদেরকে 300 লিটার ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর ডাবল ডোর অলরেডি মানে যে গ্যারান্টি অলরেডি দোকানের থেকে গ্যারান্টি পেয়ে যাবে আর কিছুদিন আগে একটা কাস্টমার ফোন দিছিল যে ভাই আপনাদের থেকে ফ্রিজ নিলে আমাদের নিরাপত্তাটা কি আচ্ছা এই ফ্রিজটার দাম তো কেমন এর দাম ভাই 35000 টাকা আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে এটা হলো বত্রিশ হাজার টাকা ফিক্সড বত্রিশ হাজার টাকা ফিক্সড আর আমাদের চ্যানেল দেখে আসলে কিছু একটা সম্মানিত হ্যাঁ আচ্ছা মামুন ভাই আপনি একটা নিরাপত্তার কথা বলতেছিলেন একটু শুনি আপনার কাছে আসলে অনেকজন বলে যে আমরা যে ফ্রিজ নিলে আমাদের নিরাপত্তাটা কি আমরা যে ফ্রিজ কিনবো সেকেন্ড হাল ফ্রিজ কিনতেছি এত টাকা দিয়ে ফ্রিজটা নিয়ে যায় বাসায় যদি না চলে আপনাদের নিরাপত্তাটা হলো আট দিনের গ্যারান্টি আছে আমাদের আট দিনের হ্যাঁ আপনারা ফ্রিজ একটা ফ্রিজ কিন্তু বসতে হলো দশ দিন লাগে না দুই দিনেই ম্যাক্সিমাম বোঝা যায় আপনি ম্যাক্সিমামটা যদি কাস্টমাররা এর আগে কাজ করা থাকে ওটা আমরা নিজেরাই বলে দিই ঠিক আছে আগে থেকে বলে দিই আর একটা জিনিসই মনে করবেন আপনি ফ্রিজ নিয়ে যা ফ্রিজই ব্যবহার করবেন ওয়ার্ড ব্যবহার করবেন না বা ড্রেসিং টেবিল ব্যবহার করবেন না ঠিক আছে খারাপ ফ্রিজ ডিপ নর্মাল সুপার ক্যালমিনিটার এটা ভালো একটা ফ্রিজ খুব সুন্দর ব্র্যান্ডের ফ্রিজ কত লিটার এটা এটা আপনার আড়াইশো লিটার দেখেন এখনো ওয়াশ করা হয়নি নাই ফ্রিজটা ঠিক আছে আড়াইশো লিটারের হ্যাঁ আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন এটার দাম ভাই হলো ষোলো হাজার টাকা আর ভিডিও দিকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে পনেরো হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশে একটা আছে এলজির এলজি এটা এখনো ওয়াশ টাশ করা হয় নাই ঠিক আছে আচ্ছা দেখেন একেবারে ফ্রেশ আছে মোটামুটি ভিতরে একটু দেখান দেখেন

এটা হলো দুইশো চল্লিশ লিটার ভিতরে দেখেন ভাই ভিতরে দেখেন একেবারে ফ্রেশ আসলে হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ অল ফেমাস একেবারে ফ্রেশ আছে আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম ভাই হলো পঁচিশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে আরো চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে একুশ হাজার টাকা ফিস ইনভার্টারের হিটাসি ফ্রিজ পেয়ে যাচ্ছেন একুশ হাজার টাকা দিয়ে আচ্ছা পাশে আর একটা স্যামসাং ডিজিটাল ইনভার্টার ঠিক আছে ডিসপ্লে সিস্টেম এটা লাল খয়েরি কালার একটা ফ্রিজ এটা হলো কত লিটার আর টি টোয়েন্টি ওয়ান মডেল

উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল আচ্ছা এটার দাম কেমন এটার দাম ভাই হলো 26000 টাকা 26000 আর ভিডিও দেখে আসলে আরো 4000 টাকা ডিসকাউন্ট করতে 22000 টাকা ফিক্সড একবার দাম কমায় দিছি পাঁচ একটা দিছে সিফটি ফ্রিজ অনেক সুন্দর একটা কালার ফ্রিজ এই ফ্রিজগুলো অনেক টানে কাস্টমার মানে বহুত ফ্রিজ সেল করছে এগুলো আর কি উপরে ডিপ নিচে নরমাল সামনে বাই দিকে জায়গা সামনে তার কারণে দেখানো যাচ্ছে না আচ্ছা এটা কত লিটার ভিডিও কল দিন দেখা দিব এটা হলো 337 লিটার দাম কেমন এর দাম হলো 22000 টাকা

ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা কি আমাদের লোকেশন হলো গুলশান নতুন বাজার বাড়িধারা যে বলুক বিশ নম্বর রোড রাহান মার্কেটের দুই তলায় আমাদের দোকানের নাম ভাই ভাই এন্টারপ্রাইজ তারপরে নাম্বার দিয়ে থাকবে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আচ্ছা আপনাদের নাম্বারটা একটু মুখে মুখে বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আহ অর্ডার করতে চাই সিস্টেম কি আমরা চৌষট্টি জেলাতে মাল পাঠাই জেলা ভিত্তিতে বেশিরভাগ পাঠাই আর বাই চান্স দুই একাটা যদি আহ মনে করেন থানাতে পাঠানো যায় ওগুলো পাঠিয়ে দিই কন্ডিশনে মাল পাঠাই কিছু টাকা অ্যাডভান্স করলে মাল আমরা পাঠায় দিবো অনেকজন আগে দেখা যাচ্ছে আমরা আগে ফুল পেমেন্টে মাল পাঠাতাম শুনি একটু নিরাপত্তা কাস্টমারদের একটু কম পেতো ঠিক আছে এর জন্য মনে করেন আমরা কন্ডিশনের মাল পাঠাই এখন এক দুই টাকা অ্যাডভান্স করলেই আমরা মাল পাঠিয়ে দিই ওকে ভিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ